আসলতে আজির দিনটুত ভারতবর্ষর সর্ববৃহৎ আধ্যাত্মিক মেলা বুলিও যদি কোয়া হয় তেন্তে অত্যুক্তি করা বা ভুল কোয়া নহব। নীলাচলর বুকুত এতিয়া প্রাণুচঞ্চল নীলাচলত দেখিবলৈ পোৱা গৈছে সাধু সন্তর ভিড় আর সকলোরে মুখে মুখে কেবল মা কামাখ্যার স্তুতি আরাধনা। এক আড়ম্বরপূর্ণ এক উখল মাখল পরিবেশে বিরাজ করেছে নীলাচল ধাম। আর বিগত তিনিটাকৈ দিন দেখিবলৈ পোৱা গৈছিল সকলে মা কামাখ্যার আরাধনা করেছিল, চতুর্থটো দিনতো অনুরূপ পরিবেশে বিরাজ করেছে। মোর সতীর্থ অঙ্কুর আছে, যদি সম্ভব হয় অঙ্কুর আমি ভিড়টো এই মুহূর্তে দেখাব বিচাৰিম। অঙ্কুরক ভিড়টো দেখাবলৈ অনুরোধ জানাইছো। এয়া ভক্তর ভিড় পরিলক্ষিত হয়েছে কেবল এটা স্থানরে নহয়, ভারতবর্ষর বিভিন্ন প্রান্তর বা বহিরাজ্যরও ইতিমধ্যে বা বহিরাষ্ট্রও ইতিমধ্যে ভক্তসকল আহি মা কামাখ্যার আরাধনা করা পরিলক্ষিত হয়েছে। আর দেখিবলৈ পোৱা গৈছে কেবল এই বর্ষতেই নহয়, আসলতে কালিকা পুরাণ বা যোগিনী তন্ত্র অনুসরি এক প্রকার এই সময়সাত রজস্বলা হয়ে পড়ে মা কামাখ্যা। আর এই সময়সাতেই ভক্তসকলে আসলতে বিশেষকৈ সাধু সন্তসকলে তপস্যার বাবে এক উপযুক্ত সময় বলে গণ্য করে। মা কামাখ্যার প্রতিটি প্রান্ত আসলে যথেষ্ট পবিত্র হয়ে পড়ে, আর এই সময়সাতে তন্ত্র মন্ত্রে আসলে রঙিন হয়ে পড়ে মা কামাখ্যা ধামর পরিবেশ। আর এইবারও অনুরূপ পরিবেশে বিরাজ করেছে, এইবারও তার ব্যতিক্রম নহয়। ভিন্ন প্রান্তর পর সাধু সন্তসকল আহি উপস্থিত হয়েছেহি। মই যখন ভক্ত উপস্থিত আছে তেওঁলোকৰ মন্তব্য কিছু লব বিচাৰিম এই মুহূর্তে। কোর পর আহিছে? গুৱাহাটী সানমারি। তিনিটাকৈ দিন মা কামাখ্যার স্তুতি আরাধনা, আজি শেষরটো দিন, কাল আজি যেহেতু নিবৃত্তি আর কাইল দুয়ার খোল খাব, গতি কেনেকুৱা লাগিছে আজির দিনটো? আজির দিনটো তো বিরাটে ভাল লাগছে। মই ইয়াতে আজিবা প্রায় 10-12 বছর প্রায় প্রতি বছরে আহি থাকো, ইয়াতে আহি একটা অভূতপূর্ব ভাল লাগে। আর এইবারে দেখিছো 10-12 লাখ মান মানুষ হয়েছে, ইয়াতে যথেষ্ট ভাল লাগিছে। কিবা মনোবাঞ্ছা লৈ আহিছেনে মা কামাখ্যার? হয় হয়, সবরে পরিয়ালর ভাল হোক, গোটে হেৰি রাজ্যবাসীরে ভাল হোক, তাকে লৈ আহিছো। বিভিন্ন প্রান্তর পর সাধু সন্তসকল আহিছে, তেওঁলোকে তপস্যাত বহিছে বা এই সময়সাতে তপস্যা করে তেওঁলোকে মা কামাখ্যার আরাধনা করে। মই মন্তব্য লব বিচাৰিম সাধু সন্তসকলের পৰা। বাবা কাহাঁ সে আয়ে হে? মধ্যপ্রদেশ সে আয়া হুঁ। ইয়ে পহলি বার হে কি মতলব পহলে ভি আয়ে হুয়ে হে? পহলি বার আয়া হুঁ। কেসা লাগ রহা হে? বহুত আচ্ছা লাগ রহা, এসে লাগ রহা হে স্বর্গ মে হুঁ, কিসি প্রকার কি কোই দিক্কত নেই হে। এয়া আছিল সাধু বাবাসকলের মন্তব্য। কোনো যদি প্রথমবার আহিছে, কোনোয়ে কেবা বছর ধরেও আসলে মা কামাখ্যা ধামত এই সময়সাত আহি আছে। আমি পরিবেশ দেখুৱাই গৈছো, ভক্ত আছে, পুনর্বার মন্তব্য লব বিচাৰিম আমি। মই যদি সম্ভব হয় অঙ্কুরক অকমান আগুয়াই আহিবলৈ অনুরোধ জানাইছো। এয়া ভক্তর সমাগম পরিলক্ষিত হয়েছে, সময় যিমানে আসলে চমু চাপিছে নিবৃত্তির, ভিন্ন প্রান্তর ভক্তসকল আহি উপস্থিত হয়েছেহি। আর যেহেতু মাত্র কেইটামান ঘন্টা, ঠিক 9:07 লগেলগে কামাখ্যার নিবৃত্তি, আর কাইলৈ 6 বজার পূর্বে খোল খাব মন্দিরের দ্বার, সকলে দর্শন করব পাৰিব মা কামাখ্যার। আমার সত্যি ভক্ত আছে, কেনে পরিবেশ কেনেকুৱা লাগিছে? বহুত ভাল লাগিছে, আর মা দর্শন করে পেলায় খুবই আনন্দিত হয়েছো। আর যাবারকে এইবার মানুষের সংখ্যা মানে অনেক বহুত বেশি দেখা পাইছো, ভক্ত বহুত ধরনের বহুত জায়গারপর ভক্ত আহিছে, তো বহুত ভাল লাগছে, বহুত উখল মাখল পরিবেশ, একদম মানে এইবার মার দর্শন করে পেলায় বিরাট ভাল লাগছে। আর কি মনোবাঞ্ছা আহিছে মাক? মানে এইটাই বিশ্বাস যে ভক্তবিলাকর দুঃখ দুর্গতি দূর করক, বিপদ বিঘিনি দূর করক, সেইটো লৈ মাক প্রার্থনা করেছো। মোর সতীর্থ হ্যাপি আছে, মই হ্যাপিক সামগ্রিক পরিবেশটা দেখাবলৈ অনুরোধ জানাইছো। হয় নিশ্চয়, যেহেতু আজি অম্বুবাচীৰ চতুর্থ দিন, চতুর্থ দিনতো দেখিবলৈ পোৱা গৈছে লাখ লাখ ভক্তৰ আগমন। মোৰ সহযোগী অংকুৰে আপোনাক নিশ্চয় দেখুৱাইছে পৰিৱেশটো কেনেধৰণে লাখ লাখ ভক্তৰ আগমন হৈছে। দেখি বিদেখি সাধু সন্ন্যাসীৰে ভৰি পৰিছে কামাখ্যা ধাম। কামাখ্যা ধামৰ পৰা আমি আপোনালোকক পোনপটীয়াকৈ পৰিৱেশটো দেখুৱাৰ চেষ্টা কৰিছোঁ। যিহেতু আজি নিশা 9:05 নিবৃত্তি হ'ব আৰু কাইলৈ পুৱা মাৰ দুৱাৰ খোল খাব। আৰু এতিয়াও আপোনালোকে দেখিবলৈ পাইছে অসংখ্য ভক্ত দূৰ দূৰণিৰ পৰা আহিছে, আৰু ভক্তসকলৰ আমি কিছু মন্তব্য ল'বলৈ চেষ্টা কৰিম। বাইদেউ ক'ৰ পৰা আহিছে? মই ইয়াৰে ৰঙী গুৱাহাটীৰে। বহুত ভাল লাগিছে। প্ৰতি বছৰে আহে আপুনি? প্ৰতি বছৰ নাহোঁ, মই এইবাৰ 12 বছৰ পিছত আহিলোঁ। 12 বছৰ আমি বঙাইগাঁৱৰ পৰা আছোঁ, খুব ভালো লাগছে। হ্যাঁ মাকে আশীর্বাদ। আলিপুরদুয়ার। খুব ভালো লাগছে। মার কাছে আসছি, মনের বাসনা যা আছে পূর্ণ জানি হয় ওটাই। মার কাছে আসলাম এবার আমাবচিতে ফার্স্ট।
খুব দারুণ লাগছে। আবার প্রত্যেক বছর যদি আসতে পারি, মা টানলে টানবে আসবো অবশ্যই। মানব মার কাছে প্রার্থনা করলাম সামনের বছরও যদি আসতে পারি। সবাই ভালো থাকুক। নিশ্চয় আপনাদের পরিবেশটা দেখি ধরব পারিছে, আধ্যাত্মিকতায় বিরাজ করেছে সৌদিখ, আর সৌদিখ উখল মাখল পরিবেশ। আর আমি আপনার কামাখ্যা ধামের পনপটিয়াকৈ পরিবেশটা দেখার চেষ্টা করছো, রাইজর মতামত লোলে চেষ্টা করি, যেহেতু সকলো এইকটা দিনের বাবে রয়ে থাকে, বাচ্চাই থাকে, আর যেহেতু দূর দূরণিরপরা আহিছে, মার ওসর প্রত্যেকে প্রার্থনা করেছে, কেবল এটাই আশা ঘরখনের মঙ্গল কামনা হোক, পরিয়ালবর্গর মঙ্গল কামনা হোক। কোরপরা আহিছে? কলকাতা। কলকাতা কেমন লাগছে? খুব ভালো লাগছে, মা খুব মনের আশা পূরণ করেছে। মা ছাড়া আর আমাদের কে আছে? হ্যাঁ, মানুষ তো মানুষই শত্রু, মা ছাড়া পৃথিবীতে আমাদের আর কিছুই নেই, মা আর গোপায়। প্রতি বছর যেন আসছি বাড়ি মায়ের কাছে, যেন আশা পূরণ করে মা, সব ফিরিয়ে দেয়, শান্তিতে থাকতে। জয় মা কামাখ্যা! জয় মা কামাখ্যা! জয় মা কামাখ্যা! মই রঙিয়ার পড়া, খুব ভাল, মই প্রত্যেক বছর আহু, বহুত মন মা সব মনোকামনা মনে রাখা পুরা করে, প্রত্যেক বছর আহু, আশা করো আগন্ত দিনত আহি থাকিম, রাইজর ভালো। কোরপরা আহিছে বাইদেউ? মই এই হাতিগাঁওরে হয়। কেনেকুৱা লাগিছে? ভাল লাগিছে বাৰু, আহিছো ইয়াতে ছয় সাত বছৰ মানৰ পৰা আহি আছো, ভাল লাগিছে। নিশ্চয় আমি আপনাদের পোনপটিয়াকৈ পরিবেশটা দেখার চেষ্টা করছো, লাখ লাখ ভক্তর আগমন হয়েছে, দেখি বিদেশি সাধু সন্ন্যাসীরে ভরি পরিছে, আর প্রত্যেকে মার ওসর আশীর্বাদ বিচারিছে, ঘরখন ভাল হবর বাবে, পরিয়ালবর্গর ভাল হবর বাবে। যেহেতু আজি নিশা 9:05 নিবৃত্তি হব, আর কাইলৈ পুৱা মার দুয়ার খোল খাব, আর আমি রাইজর মন্তব্য লোলে চেষ্টা করি। কোরপরা আহিছে? হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ কেসা লাগা আপকো আকার? ভেরি ফাইন, উই হ্যাড বিন কামিং সিন্স 30 ইয়ার্স, 30 সাল সে আ রহে হ্যায়, হর সাল আতে হ্যায়। হর সাল আতে হ্যায়। আপ ফ্যামিলি কে সাথ আয়া হ্যায়? হ্যাঁ, আমার গুরুজি হ্যায়, আমার গুরুজি কে সাথ। হ্যাঁ, নিশ্চয় আপনালোকে দেখি ধরিব পারিছে, লাখ লাখ ভক্তর আগমন হয়েছে, আর যেহেতু মূর সত্যি সতীর্থ ময়ূরী আছে, ময়ূরী আপনার পুতপটিয়া পরিবেশটা দেখালে, আর এটাও যেহেতু সাধারণ ভক্তর মন্তব্য লোলে চেষ্টা করব, সাধু সন্ন্যাসীর মন্তব্য লোলে চেষ্টা করব, যেহেতু দেশি বিদেশি সাধু সন্ন্যাসীরা ভরি পড়ছে। যেহেতু মানে এটা ময়ূরী আপনার মাইক্রোফোনটা আগবাইছো। স্বাভাবিকতে আসলতে উখল মাখল হয়ে পড়েছে নীলাচলের বুকু, আর এইদরে ভিন্ন প্রান্তরপর যেহেতু বিগত তিনটা দিন সাধু সন্ত সকল আহি এইদরে ইয়াতে থাকি মা কামাখ্যার আরাধনা করা পরিলক্ষিত হয়েছে, আর ভক্তসকল আহিছে এইদরে বিভিন্ন প্রান্ত, কেবল গুয়াহাটি মহানগরী নহয় বিভিন্ন প্রান্তরপর আহিছে, আর এই সময়সালে আসলে বাট চাই থাকে সকলে, কিন্তু এই সময়সা আসলে তন্ত্রমন্ত্রর বাবে হোক বা এক প্রকারের সাধনার বাবে হোক, এই সময়সা যথেষ্ট এক উপযুক্ত সময় বলে গণ্য করে, যেহেতু এই সময়সাতে রজস্বলা হয় মা কামাখ্যা, আর এই সময়সাত কিছু কর্মরপর বিরত থাকবলিয়া হয়, যেনে এক প্রকারের আসলে কৃষি কর্মর কিছু কর্মরপর বিরত থাকবলিয়া হয়, মা কামাখ্যার দুয়ার বন্ধ থাকে, গতি এক প্রকারের মা কামাখ্যার প্রতি কামাখ্যা মন্দিরের প্রতিটি প্রান্তই আসলে পবিত্রতার ভরি পড়ে, আর এই সময়সাতে দেখবলে পাওয়া যায় সাধু সন্ত সকল তপস্যাত বহে, বছর বছর ধরা সাধনা করে, আসলে মনোবাঞ্ছা পূরণ অর্থে সাধনা করে, আর আজির দিনটির চতুর্থ দিনের পরিবেশ আমি দেখাইছো মাত্র কেটামান ঘন্টা, আর তার পাশতে নিবৃত্তি, ঠিক 9:07 নিবৃত্তি, কাইলৈ পুৱা 6 বজার পূর্বে খোল খাব মন্দিরের দ্বার, ভক্ত সকলে দর্শন করব পারিব মা কামাখ্যা, আর এক প্রকারের যোগিনী তন্ত্র অনুসরি পুনর্বার জানাইছো এই সময়সা যথেষ্ট পবিত্র সময় হিসাবে গণ্য করা হয়, যার বাবে এক প্রকারের প্রায় এটা বছর অপেক্ষা করে থাকে ভক্ত সকল বা সাধু সন্ত সকল অপেক্ষা করে থাকে, এবারও তার ব্যতিক্রম নহয়, লাখ লাখ ভক্তর সমাগমে ভরি পড়েছে নীলাচল পাহাড়, উদুলি মুদুলি পরিবেশে বিরাজ করেছে, এক অর্থত কবলে গেলে ভারতবর্ষর সর্ববৃহৎ আধ্যাত্মিক মেলা বলে গেলে অত্যুক্তি হওয়া নহব। আমি পুনর্বার সেই ভিড়টা দেখাব বিচারিছো, ভিন্ন প্রান্তর ভক্ত বা সাধু সন্ত সকল আহি এইদরে বহিছে বা এইদরে আসলে মা কামাখ্যার ধ্যান আরাধনা করা পরিলক্ষিত হয়েছে, সকলের মুখে মুখে কেবল মা কামাখ্যার আরাধনা, মা কামাখ্যার মন্ত্র দেখবলে পাওয়া গেছে, আর সেই নিবৃত্তির সময়লে সকলে বাট চাইছে, আমি পরিবেশটা এই মুহূর্তে অঙ্কুর জড়িয়ে দেখাব বিচারিছো। নিশ্চয় যেহেতু আমি নীলাচলের বুকুর পরিবেশ দেখাবলে চেষ্টা করছো, অগণন ভক্ত হয়েছে, লাখ লাখ ভক্ত হয়েছে, আর
এন বি নিউজ, সহজ সরল ভাষাত নবভারতর কথা।